আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত স্কেলিং বা ওয়াশ করার পরেও কেন দাঁত সাদা হয় না তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই হয়তো দাঁত চকচকে সাদা করার জন্য দাঁত স্কেলিং করিয়ে থাকেন সাধারণত স্কেলিং করলে দাঁতের উপরে যে ধরনের স্পট থাকে এগুলো পরিষ্কার হয়ে যায় এবং যদি কিনা না এ ধরনের ক্যালকুলাস বা পাথর দাঁতের মাড়িতে জমে থাকে সেগুলা পরিষ্কার হয়ে যায় অনেকের হয়তো ধারণা যে দাঁত ওয়াশ করালে দাঁত হয়তো অনেক বেশি সাদা হয়ে যায় ব্যাপারটি কিন্তু এমন নয় ভিওয়ার্স ভিওয়ার্স যদি কখনও দাঁত স্কেলিং বা ওয়াশ করা হয় তখন ওয়াশের মাধ্যমে দাঁতের উপরে যদি বাহ্যিকভাবে কোনো ধরনের স্পট দাঁতের উপরে জমে থাকে বা পড়ে থাকে সেক্ষেত্রে সেই স্পটগুলা স্কেলিং করলে রিমুভ হয় এ ধরনের যে ক্যালকুলাস বা পাথর এগুলাও স্কেলিং করার মাধ্যমে দাঁতের ওয়াশের মাধ্যমে এই পাথরগুলা পরিষ্কার করা হয়ে থাকে ভিওয়ার্স স্কেলিং করা মানে এই নয় যে আপনার যে অরিজিনাল দাঁতের যে কালারটি আছে সেই কালারটি আপনার চকচকে সাদা হয়ে যাবে স্কেলিং শব্দের অর্থ এটা নয় স্কেলিং মূলত দাঁতের বাহ্যিকভাবে বাহিরে থেকে এসে দাঁতের উপরে যদি কোনো স্পট পড়ে বা এ ধরনের পাথর জমে সেগুলা স্কেলিংয়ের মাধ্যমে পরিষ্কার হয় কিন্তু কখনো স্কেলিং করে দাঁতের যে অরিজিনাল যে কালারটি আছে এটি কখনো চেঞ্জ করা যায় না ভিউয়ার্স এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন যেখানে দাঁতের ভিতরে অনেক স্পট রয়েছে যদি দাঁত স্কেলিং করানো হয় ওয়াশ করানো হয় সেক্ষেত্রে দাঁতের জমে থাকা দাঁতের উপরে বাহিরে থেকে এসে যে স্পটগুলো পড়ছে সেইগুলা পরিষ্কার হয়ে যায় কিন্তু কখনো দাঁতের যে অরিজিনাল কালার রয়েছে কারো কারো দাঁতের কালার একটু হলদে টাইপের হয় কারো বা বাদামি কালারের হয় কারো বা বিভিন্ন ধরনের কালার হয় তো অরিজিনাল যে কালারটি যার থাকবে সেই কালারটি চেঞ্জ করা স্কেলিং স্কেলিং করে সেই দাঁতের কালার চেঞ্জ করাটা সম্ভব নয় তবে স্কেলিং করলে এ ধরনের স্পট উঠে যায় এবং দাঁতগুলা পরিষ্কার হয়ে যায় যদি দাঁতের উপরের ভাগে কোনো ধরনের স্পট থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দেখুন যে অনেকগুলা দাঁতের উপরে কিন্তু স্পট রয়েছে যে স্পটগুলা দাঁতের সঙ্গে অতিরিক্ত শক্তভাবে আটকে থাকে তো আপনি যখন এ ধরনের স্পটের জন্য স্কেলিং করাবেন দাঁতগুলা ওয়াশ করাবেন তা তখন কিন্তু সেই স্পটগুলা পুরোপূর্ণভাবে উঠে যাবে যে স্পটগুলো দাঁতের উপরে দেখতে পাচ্ছেন এইগুলা পুরোপুরিভাবে উঠে যাবে কিন্তু তার মানে এই নয় যে আপনার দেখুন এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দাঁতের যে অরিজিনাল কালারটা রয়েছে এই কালারটি কিন্তু আরও বেশি যে সাদা হয়ে যাবে ব্যাপারটি এমন কখনো হয় না স্কেলিং করালে আপনার দাঁতের কালার যেমনটি আছে তেমনই থাকবে কিন্তু যদি এ ধরনের স্পট দাঁতের উপরে বাইরে থেকে এসে দাঁতের উপরে লাগে ক্ষেত্রে সেইগুলো পরিষ্কার হয়ে যাবে যেমন এই দাঁতটির ছবিতে আপনারা কেমন দেখছেন এবং স্কেলিং করার পরে এখানে যে ছবিটি দেয়া হয়েছে এটি দেখতে অনেক পরিষ্কার হচ্ছে তো স্কেলিং নিয়ে যারা এভাবে বলে থাকেন যে দাঁত তো স্কেলিং করিয়েছি বা ওয়াশ করিয়েছি কিন্তু দাঁত সাদা হয়নি তো ভিওয়ার্স দাঁত সাদা করার জন্য মূলত স্কেলিং করা হয় না স্কেলিং মূলত দাঁতের দাঁত এবং মাড়িতে জমে থাকা ক্যালকুলাস বা পাথর পরিষ্কার করার জন্য সেই সঙ্গে দাঁতের উপরিভাগে ভাগে যে স্পটগুলো থাকে ভিতর সাইডে যে স্পটগুলো থাকে সেই স্পটগুলো স্কেলিং করলে পরিষ্কার হয়ে যায় এরপরেও যদি আপনারা স্কেলিং করানোর পরে দাঁত আরও বেশি সাদা করাতে চান সাময়িকের জন্য পরিষ্কার করতে চান বা চকচকে করতে চান সেক্ষেত্রে দাঁত স্কেলিং করার পরে দাঁতে পলিশিং করতে হয় এই পলিশিং এমন একটি পদ্ধতি যেটি একটি ব্রাশের মাধ্যমে একটি টুলসের মাধ্যমে সেখানে ব্রাশ সেটিং করে দাঁতের উপরে ঘোরানো হয় একটি পেস্টের মাধ্যমে যে পেস্টের পেস্ট এই ব্রাশে নিয়ে যখন ঘোরাতে থাকে তখন ধীরে ধীরে দাঁত পরিষ্কার হতে থাকে দাঁতে যদি সামান্য একটি স্পটের আভা থাকে তখন এই পলিশিনের মাধ্যমে সে দাঁতগুলা একটু চকচকে করে তবে সেটিও সাময়িকের জন্য একবার দাঁত স্কেলিং করিয়ে পলিশিন করলে সেটি যে সারা জীবন আপনার দাঁতগুলা ভালো থাকবে বা চকচকে সাদা থাকবে এমন কিন্তু নয় যদি আপনি স্কেলিং করানোর পরে দাঁত পলিশিন করান সেক্ষেত্রে উজ্জ্বলতাটা বাড়বে কয়েক দিনের জন্য হতে পারে দুই তিন দুই দিন বা তিন দিন বা এক সপ্তাহ এরকম উজ্জ্বলতাটা স্থায়ী কিন্তু হবে না তো ভিউয়ার্স যারা মনে করেন যে দাঁত স্কেলিং করালে মনে হয় একেবারে সাদা ঝকঝকে মুক্তার মতো ঝকঝকে করবে এটি আসলে ভুল ধারণা দাঁত স্কেলিং করা মানে হলো দাঁতের বাহিরে থেকে এসে যে স্পটগুলো থাকবে সেগুলো উঠে যাবে কিন্তু অরিজিনাল যে দাঁতগুলো থাকবে এই অরিজিনাল দাঁতের কিন্তু কোনো ধরনের কালার চেঞ্জ হবে না তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম